হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আজকে একটি নতুন নির্দেশনা প্রকাশ করেছে। সেটি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য ওয়েব অ্যাপ ব্যবহার করার গাইডলাইন, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কীভাবে এর মূল্যায়ন হবে তাদের, এবং এই সংক্রান্ত কিভাবে তাদের রেজিস্ট্রেশন হবে তার একটি নির্দেশনা দিয়েছে। এর আগে আরেকটি নির্দেশনা আমরা দেখেছি, আপনারা জানেন, সেটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপনার ইমেস এর মাধ্যমে, ইএসআইএফ এর মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। তো এখানে আরেকটি অ্যাপ দেখা যাচ্ছে, এবং সেটা আগামী 4 নভেম্বর 2023 সকাল 10টায় উন্মুক্ত করা হবে, এবং এর মধ্যে তখন 4 থেকে 8 তারিখের মধ্যে এখানে নিজ নিজ প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে, এবং এখানে আপনার ইন নাম্বারধারী প্রতিষ্ঠানগুলো কিভাবে লগ ইন করবে এই ওয়েব অ্যাপে, এবং ইন নাম্বার নেই বা ইন নাম্বার বিহীন স্কুলগুলো লগ ইন করার যে পদ্ধতি সেটাই এখানে আপনার উল্লেখ করা হয়েছে, এবং কারিগরি বা টেকনিক্যাল কোনো সহায়তার প্রয়োজন হলে এই নাম্বারে হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা, শিক্ষ ব্যবস্থাপনা, ভার্সন সেকশন যোগ করা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী, বিষয় শিক্ষক নির্বাচন ইত্যাদি, অর্থাৎ এই সংশ্লিষ্ট এই ক্ষেত্রে যে ধরনের ফিচারগুলো দরকার এই অ্যাপে সেগুলো ইনক্লুড করা হয়েছে দেখা যাচ্ছে, এবং সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে, ভার্সন, শিফট, অনেক প্রতিষ্ঠানের ব্রাঞ্চ রয়েছে, তারা কিভাবে এটাকে সমন্বয় করবে বা ব্যবহার করবে সেই সংক্রান্ত বিষয়াদি টুকটাক এখানে উল্লেখ করা হয়েছে। আশা করা যাচ্ছে যে অ্যাপটা যখন লগ ইন করা যাবে তখন হয়তো বাকি বিষয়গুলো সংশ্লিষ্টদের আরও সহজ হয়ে যাবে। এবং এখানে একটা ছোট্ট করে বলা আছে, লগ ইন শেষে হোম পেজে আপনি বিদ্যালয় সংশ্লিষ্ট 7টি ব্যবস্থাপনা দেখতে পারবেন। যখন আপনি লগ ইন করবেন ড্যাশবোর্ডে, 7টি ব্যবস্থাপনা ড্রপ ডাউন থেকে আপনি দেখতে পারবেন, এবং এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে, অর্থাৎ তিনি থাকবেন অ্যাডমিন হিসেবে। এবং যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে master.noipunno.gov। আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি টাইপ করেন master.noipunno.gov.bd এবং যদি এন্টার দেন, তাহলে আপনি এখানটায় দেখবেন যে ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপটি ওপেন হয়ে যাবে, এবং লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। এবং লগ ইন ইন্টারফেসটা যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যাটাগরি আছে এখানে, ব্যবহারকারী, শিক্ষক, শিক্ষার্থী এবং জেনারেল ইউজার বা ব্যবহারকারী। তাদের হয়তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়তো অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করে দেওয়া হবে, অথবা যেটাই হোক আর কি, এটা এখন বলা যাচ্ছে না, ওপেন হয়ে গেলে তারপরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। নিচে একটা ছোট্ট নির্দেশনা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনি এটাকে, আপনি কি বাংলা বাংলাকে আপনার ডিফল্ট ভাষা হিসেবে রাখতে চান, তো আপনি যদি চান তাহলে ইয়েস দিয়ে দেবেন, নচেত নয়। এবং এইখানে আপনি পিন সংরক্ষণের একটি ব্যাপার রাখা আছে, অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ডটাকে যদি সেভ করে রাখতে চান, তো পিন শব্দটা কিন্তু একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? কারণ আমরা ইউজুয়ালি এই টেকনিক্যাল ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি যে ওয়ার্ডগুলো আছে, আমরা যেগুলো অ্যাজ ইউজুয়াল জানি সেগুলো ব্যবহার করলেই ভালো। এখানে পিন শব্দটা আবার একটু এলোমেলো হয়ে গেল, এখানে পাসওয়ার্ড ব্যবহার করলেই ভালো হইতো। এখানে ফিল্ডে লেখা আছে হচ্ছে গিয়ে আপনার পিন নাম্বার, আর ভেতরে আপনার প্লেস হোল্ডারে লেখা আছে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। তো এগুলো হচ্ছে কনফিউশন সৃষ্টি করে জেনারেল টিচারদের মধ্যে যারা একটু আইটি জ্ঞান কম। তো আশা করি এই জিনিসগুলো সমন্বয় করবে একেবারে নতুন অ্যাপ হিসেবে, হয়তো টুকটাক কিছু এখনও আপডেট করা বাকি আছে। এই হচ্ছে একেবারে বেসিক কিছু ইনফরমেশান অ্যাবাউট নৈপুণ্য ওয়েব অ্যাপ। আশা করি আপডেট আসলে আপনাদের সাথে আবার যোগাযোগ করতে পারবো বা আপডেট নিয়ে আসতে পারবো আপনাদের সুবিধার্থে।